हेलो व्यूअर्स, सकल के स्वागतम जानाई त्रिपुरा स्टाडी चैनले। प्रिय व्यूअर्स, कल थेके शुरू होच्छे सरकारी डिग्री कलेजेर प्रथम बर्षेर अनलाइने भर्तिर आवेदन। सर्वप्रथम सकल के शुभेच्छा जानाई आमार पक्ष थेके। अनेकेई होयतो आमरा बुझते पारछि ना जे कि पद्धतिते मेरिट लिस्ट प्रकाश होबे बा कोन कलेजे आमरा भर्ती होब। एमबीबी ইউনিভার্সিটি ও ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে কি কি পার্থক্য বা কোন কলেজে ভর্তি হলে আমাদের সুবিধা হবে ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন আমাদের মনে চলছে। পূর্বেই আমি একটি ভিডিওতে কিছু আলোচনা করেছিলাম, আজকে আমি বাকি কিছু আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি বলবো যে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কলেজে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই তাতে। কখনোই মনে করো না ত্রিপুরা ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটি কোনো সমস্যা আছে। দুটো ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 22টি কলেজ আমাদের ত্রিপুরা রাজ্যে, ডিগ্রি কলেজ 22টি, যার মধ্যে 20টি কলেজ হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এবং দুটি কলেজ হচ্ছে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে। সেই দুটি কলেজ হচ্ছে মহারাজা বীর বিক্রম কলেজ বা এমবিবি কলেজ এবং আরেকটি হচ্ছে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ। বাকি যে 20টি কলেজ আছে সেটি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে। এবার প্রশ্ন হচ্ছে এই দুটি ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য কোথায়। পার্থক্য কিছু রয়েছে। পার্থক্য হচ্ছে যদি তোমরা কোনো স্টুডেন্ট যারা তোমরা অনার্সে ভর্তি হবে, যে কোনো কলেজে অনার্সে ভর্তি হবে, তার মধ্যে যে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে যে 20টি কলেজ আছে সেক্ষেত্রে তোমরা যখন অনার্সে ভর্তি হবে তোমাদের প্রথম সেমিস্টারের যে অনার্স পেপার থাকবে তা হলো একটি, এবং দ্বিতীয় সেমিস্টারে থাকবে একটি, তৃতীয় সেমিস্টারেও থাকবে একটি, চতুর্থ সেমিস্টারেও থাকবে একটি, পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে গিয়ে তোমাদের অনার্স পেপার হবে দুটি দুটি। সেক্ষেত্রে এমবিবি ইউনিভার্সিটিতে যে আন্ডারে যে কলেজ আছে অর্থাৎ মহারাজা বীর বিক্রম কলেজ বা বিবিএম কলেজ, সেই কলেজে প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে দুটি দুটি অনার্স পেপার থাকবে। প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে দুটি দুটি অনার্স পেপার থাকবে, এবং দ্বিতীয় বর্ষের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে তিনটি তিনটি অনার্স পেপার থাকবে, এবং পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ তৃতীয় বর্ষে চতুর্থ বা চারটি চারটি অনার্স পেপার থাকবে। তো এখানে দেখা যাচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে টোটাল অনার্স পেপার হচ্ছে প্রথম সেমিস্টারে একটি, দ্বিতীয় সেমিস্টারে একটি, তৃতীয় সেমিস্টারে একটি, চতুর্থ সেমিস্টারে একটি অর্থাৎ চারটি, এবং পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে দুটি দুটি অর্থাৎ টোটাল আটটি অনার্স পেপার। সেক্ষেত্রে এমবিবি ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে দুটি দুটি, চার প্রথম সেমিস্টারে দুটি এবং দ্বিতীয় সেমিস্টারে দুটি চারটি, এবং তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে তিনটি তিনটি ছয়টি, ছয় এবং চার দশটি, এবং পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে চারটি চারটি অর্থাৎ টোটাল আঠারোটি অনার্স পেপার পড়তে হবে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে। সেটা হচ্ছে প্রথম পার্থক্য। এবং দ্বিতীয়ত ক্ষেত্রে হচ্ছে এমবিবি ইউনিভার্সিটিতে যারা পাসে ভর্তি হবে অর্থাৎ পাস কোর্সে, তাদেরও কিছু কোয়েশ্চন পেপার এবং ত্রিপুরা ইউনিভার্সিটির যে আন্ডারে যে কেউ ভর্তি হবে তাদের কোয়েশ্চন প্যাটার্নগুলি আলাদা হবে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে যারা পাস কোর্সে ভর্তি হবে তাদের তিনটি সাবজেক্ট পড়তে হবে পাস কোর্সের ফাউন্ডেশন ছাড়া। সর্বমোট পাসের সাবজেক্ট চারটি থাকে, যে কোনো স্ট্রিমে হোক না কেন পাসের সাবজেক্ট চারটি পড়তে হয়। সেক্ষেত্রে তিনটি ওরা নিজেরা বাছাই করবে এবং একটি ইউনিভার্সিটি বা কলেজ থেকেই ওদেরকে ফাউন্ডেশন যে কোর্সটি সেটি দিয়ে দেওয়া হবে কম্পালসারি হিসাবে, এবং তিনটি ওদের নিজের পছন্দ অনুযায়ী পড়তে পারবে। সেক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা এইভাবে যে ওরা যখন এক্সাম দেবে তখন ইন্টারনাল তো 20 মার্কের হয়ে থাকে, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। যখন এরা সেমিস্টার এক্সাম দেবে তোমরা তখন তোমাদের 1 মার্কের 40টি আসবে, এবং 40টি 1 মার্কের এমসিকিউ থাকবে, এবং থাকবে 10 মার্কের 4টি ব্রড কোয়েশ্চন। সেক্ষেত্রে 40 এবং 40 80 মার্ক এবং ইন্টারনাল 20 মার্ক। এক্ষেত্রে এমবিবি ইউনিভার্সিটির ক্ষেত্রে 1 মার্কের ওদের 20টি আসবে, 3 মার্কের আসবে 4টি, এবং 12 মার্কের আসবে 4টি। অর্থাৎ ওদের অনার্স কোর্সের যে কোয়েশ্চন প্যাটার্ন এবং পাস কোর্সের যে কোয়েশ্চন প্যাটার্ন তার মধ্যে কোনো বিভেদ নেই। সেক্ষেত্রে আবার মিল আছে কোথায়, ফাউন্ডেশন ওদেরও 1 মার্কের 80টি আসবে এবং ত্রিপুরা ইউনিভার্সিটিরও ফাউন্ডেশন 1 মার্কের 80টি আসবে। কিন্তু ফাউন্ডেশন ও চেঞ্জ হয়ে যাবে যখন ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রথম দ্বিতীয় সেমিস্টারে উঠবে, তাদের তখনও 1 মার্কের 80টা এমসিকিউ থাকবে। কিন্তু এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে যে স্টুডেন্টরা পড়াশোনা করবে তাদের যখন ওরা দ্বিতীয় সেমিস্টারে উঠবে তখন তাদের ফাউন্ডেশন কোর্সটিও চেঞ্জ হয়ে যাবে। ফাউন্ডেশন কোর্স চেঞ্জ হয়ে যাবে
সাবজেক্ট তো অবশ্যই চেঞ্জ হবে, প্রথম সেমিস্টারে হয়তো এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারের ক্ষেত্রে, দ্বিতীয় সেমিস্টারে ওদের হয়তো বাংলা হয়ে যাবে, কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ওদের সাবজেক্ট চেঞ্জ হলেও কিন্তু কোয়েশ্চন প্যাটার্ন চেঞ্জ হবে না, কোয়েশ্চন প্যাটার্ন ওদের এক মার্কের 80টাই আসবে, কিন্তু এমবিবি ইউনিভার্সিটির ক্ষেত্রে কোয়েশ্চন প্যাটার্নও চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে পার্থক্য। তো এই সমস্ত কিছু পার্থক্য আজকে আমি তোমাদের সামনে বললাম। এই নিয়ে তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দিও, আর আমি তো আমার হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মনের কথা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কোনো সমস্যা নেই। তারপর দেখে নিচ্ছি আমরা যে ত্রিপুরা এবং এমবিবি ইউনিভার্সিটি যাই হোক আমাদের যে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আমরা আগেরবার দেখেছি এবং আজকে আরেকবারও দেখব যে কখন কোন লিস্ট আউট হবে, অর্থাৎ মেরিট লিস্টগুলো কখন পাবলিশ করা হবে, আমরা ওইগুলো আরেকবার দেখছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অনলাইনে ভর্তির সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা পুনর্বার আমি আলোচনা করছি একটু। সেখানে অনলাইন ভর্তির আবেদন পূরণ করা দরখাস্ত জমার তারিখ 10 তারিখ আগস্টের শুরু হবে এবং 20 তারিখ অবধি লাস্ট ডেট থাকবে, এবং বলা হয়েছে দরখাস্ত জমার তারিখ সকাল 10টা হইতে বিকাল 5টা পর্যন্ত। সেটা নিয়ে একটু কনফিউশন আছে, দরখাস্ত যে জমার তারিখটা সেটা কি কলেজে গিয়ে দিতে হবে নাকি অনলাইনে সাবমিশন হবে, সে নিয়ে একটু কনফিউশন আছে, সেটাও দূর হয়ে যাবে, অবশ্যই কালকের মধ্যেই দূর হয়ে যাবার কথা। প্রথম মেধা তালিকা বা মেধা অনুযায়ী নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট আউট হবে 25/8/2020 বিকেল 3টা। সেটা হয়তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, বা যে কলেজে তোমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে সেই কলেজের থেকেই হয়তো ওদের কলেজের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। প্রথম মেধা তালিকার কলেজের ভর্তির তারিখ, প্রথম মেধা তালিকা যে লিস্ট আউট হবে 25 তারিখ, সেই লিস্ট আউট অনুযায়ী তোমাদের ভর্তি হতে হবে 26/8/2020 থেকে 27/8/2020 পর্যন্ত, অর্থাৎ দুদিনের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে, না হলে তোমাদের লিস্ট ক্যান্সেল হয়ে যাবে। তারপর যারা ওয়েটিং লিস্টে থাকবে, প্রথম মেরিট লিস্টে না পেয়ে যাবে যারা পাবে না, তাদের দ্বিতীয় মেধা অনুযায়ী নির্বাচিত হবে, তাদের লিস্ট আউট হবে বা প্রকাশ হবে 29/8/2020 বিকেল 3টা। দ্বিতীয় মেধা তালিকায় যারা পাবে তারা তাদের কলেজের ভর্তির তারিখ 31/8/2020 থেকে 1/9/2020, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত ওদের সময় থাকবে দ্বিতীয় মেধা তালিকায় যারা কলেজে চান্স পাবে বা সুযোগ পাবে তাদের। এবং তৃতীয় মেধা অনুযায়ী নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা, অর্থাৎ থার্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 3/9/2020 বিকেল 3টা। এবং তৃতীয় মেধা তালিকা যারা পাবে তারা কলেজে ভর্তি হবে 4/9/2020 এবং 5/9/2020। ক্লাস শুরু করেছে 7/9/2020, অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে, সেটা কোনো সুনির্দিষ্টভাবে বলা হয়নি কীভাবে শুরু হবে ক্লাস। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। এখন অনেকের মনে হয়তো কিছু প্রশ্ন আছে যে কাল ভর্তি ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্ট লাগবে। তো বিশেষ কোনো ডকুমেন্টের তো প্রয়োজন নেই, তোমাদের কাছে যা যা জেনারেল পেপার আছে বা জেনারেল ডকুমেন্ট আছে তোমাদের কাছে ওইগুলোই লাগবে, যেমন তোমাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট, তারপর কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ফটো এবং সিগনেচার তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আধার কার্ড লাগবে কি না লাগবে না এখনও বলা যাচ্ছে না, কালকে অবশ্যই আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো আরেকবার। আশা করছি কালকে আরেকটা ভিডিও আমি দিতে পারবো তোমাদের সুবিধার জন্য, কীভাবে অনলাইনে মোবাইলে ফর্ম ফিল আপ করতে পারবে সেক্ষেত্রে। তো অবশ্যই আজকের ভিডিওটি আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করতে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো হয়তো। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি তোমাদের যে কোনো শিক্ষামূলক এবং কলেজের যাবতীয় যা কিছু আছে আমি তোমাদের আপডেট দিতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।